Hello, people of the world. Assalamu alaikum. I'm Naftal Islam and I will introduce a lot of foods through my channel. আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় চলে আসলাম পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে। তেলে ভাজা লাল পরোটা ও চিকেন লেগ পিসের স্যুপ দিয়ে নাস্তা করতে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাল পরোটা ভাজা হয়। এই পরোটার বিশেষত্ব হচ্ছে এর দুই পিঠ ভাজা থাকে আর ভাজাটা সুন্দর হওয়ার কারণে লাল বর্ণ ধারণ করে, তাই এর নাম লাল পরোটা। এটা পুরান ঢাকার একটি স্পেশাল পরোটা এবং এই পরোটা রেস্টুরেন্টে বসে খেলেই আমার মনে হয় সবচাইতে ভালো, কারণ বাসায় যদি আপনি পার্সেল করে নিয়ে যান এটা অনেক সময় দেখা যায় কিছু সময় পার হওয়ার পরই এটা নেতিয়ে যায় এবং অতটা মানে অতটা ভাজার পরিমাণটা একটু মনে হয় নেতিয়ে যায় এবং খেতে আর ক্রাঞ্চিনেসটা থাকে না, ক্রাঞ্চিনেসটা কমে যায়। তাই এই পরোটাটা রেস্টুরেন্টে বসেই খাবেন, যেটা আমি নিজে করে থাকি। আমার যদি লাল পরোটা খেতে ইচ্ছে হয় আমি রেস্টুরেন্টে বসে খাই, বাসায় সাধারণত আমি লাল পরোটা অর্ডার করি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুত হয়ে গেছে লাল পরোটা এবং এটা আমার জন্য তৈরি। এখন এর ক্রাঞ্চিনেসটা খুব সুন্দর থাকবে এবং এটা মচমচা থাকবে এবং এটা দিয়ে আমি আজকে খাবো বাংলাদেশি রেস্টুরেন্টে স্যুপ হিসাবে পরিচিত যে স্যুপটা, সেই স্যুপ লেগ পিস স্যুপ। সকালের নাস্তাতে এই স্যুপটা বেশি পাওয়া যায়। এতে দুধ নারিকেল বাটা দিয়ে রান্না করা হয়, তাই এর কালারটাও সাদা ধবধবে থাকে আর এতে ঝোলের পরিমাণ বেশি থাকে। নারিকেল বাটা থাকায় স্যুপের স্বাদ একটু মিষ্টি মিষ্টি লাগে। সব বয়সের মানুষ এটা খেতে পারবে এবং ভালো লাগবে আশা করি। আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং এই স্যুপটা আপনি সকালবেলাতেই পাবেন সব জায়গায়, দুপুরবেলাতেও পাওয়া যায়, তবে সব জায়গায় পাবেন কি না আমি সঠিক বলতে পারছি না। এর স্বাদটা খুব চমৎকার হয় এবং পরোটা দিয়ে এই স্যুপটা খেতে সবচাইতে ভালো লাগে এবং স্পেশালি লাল পরোটা। যারা চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন প্লিজ লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিওস। আপনারা দেখতে পাচ্ছেন লেগ পিস স্যুপ। এই স্যুপটা লেগ পিস দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, তবে আপনি শিনার টুকরা দিয়েও খেতে পারেন, তবে লেগ পিস দিয়ে আমার কাছে লেগ পিস স্যুপটা সবচাইতেই ভালো মনে হয়, কারণ লেগ পিসটা খেতেও খুব মজা লাগে। আর ঝোল যত বেশি হবে এই স্যুপের মজাটা ওখানেই নিহিত থাকে। যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।
সকালবেলাতে হেপি এক নাস্তা খাওয়ার পর দুপুরে ভাবলাম ভর্তা সবজি ভাজি আর ডাল দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলব। তাই অর্ডার করলাম চিংড়ি ভর্তা, মাছের মাথা দিয়ে লাউ তরকারি, লাল শাক ভাজি, কচুর তরকারি আর মসুরের ডাল। ভর্তার স্বাদটা ভালো ছিল, তবে ঝাল শুকনো মরিচের হয় টেস্ট পারফেক্ট লেগেছে। বোয়াল মাছের মাথা দিয়ে লাউ তরকারি আমার কাছে চোষ লেগেছে, এর ভিতরকার মশলাটা তার মিক্স পারফেক্ট ছিল, মাছের মাথা দেওয়ায় স্বাদের পরিমাণটা দ্বিগুণ বাড়িয়েছিল। লাল শাক ভাজি খুব ভালো লেগেছে, রসুনের কুচি আলাদা করে দেওয়ায় টেস্ট পারফেক্ট ছিল। রান্নাটাও চমৎকার ছিল। কচুর তরকারিতে তারা স্পেশাল মশলা ও লেবুর রস ব্যবহার করায় আমার কাছে মনে হয়েছে অমৃত। এর টেস্ট আমি কোথাও পাইনি এবং আমি বলবো তাদের একটা সেরা সবজি রান্না। আর ডাল 100/100 মানে 100/10 বেশি। আর যতগুলো ফুড আমি টেস্ট করেছি ডালটা সবচাইতে পারফেক্ট ফুড ছিল, এর স্বাদটা ছিল ইউনিক, জাস্ট অসম। এতে ব্যবহার করা হয়েছে রসুনের বাগার আর কাঁচা ধনে পাতা, যা আমার কাছে সবচাইতে প্রিয়। ভাতের চাউল হিসাবে ব্যবহার করা হয়েছে মিনিকেট চাউল এবং খুব ঝরঝরে হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, বিদায় সবাইকে। ভালো লাগলে কমেন্ট করে জানান আর লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, আবার বলবো সবাইকে প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি আপনাদের কোনো পছন্দের খাবার বা নতুন কোনো খাবার সম্পর্কে জানতে চান আমাকে জানান, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমার এই চ্যানেলের মাধ্যমে। গুড বাই ফর নাও, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেইন।